হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। সঙ্গীতাস ব্লগের আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অ্যান্ড প্রচুর ভালোবাসা। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন চুল শুকাচ্ছি, এখন সকাল সকাল আমি উঠে পড়েছি। অ্যাকচুয়ালি সকাল সকাল বলতে গেলে এখন বাজে হচ্ছে 9টা, তো আমি এখন কলেজে যাব 9টা বাজে। শুনুকে নিয়ে একটু খেলা করছি, মানে এখন তো আমি চলেই যাবো, তো ও আমার সাথে একটু বসে বসে আছে, গল্প টল্প করছি ওর সাথে, হাবি জাবি বলছে, ও খেলছে। তো আমি এখন প্রায় রেডি, এখন কলেজে যাব, তো এসে আবার তোমাদের সাথে দেখা করব। দেখো একটু, দেখো মাম তো আমি কলেজ চলে এসে ক্লাসও করছিলাম, আর হচ্ছে ম্যাম একটু বাইরে গেছে তাই একটু ভিডিও করেছি, আর আমরা প্র্যাকটিক্যাল করছিলাম, তাও আবার বাড়ি চলে আসবো ট্রেন, মানে আমি এখন স্টেশনে আছি। আজ একটা মেয়েও নেই, আমি একা এসেছি, আর হচ্ছে সব আমার মানে ফ্রেন্ড, মানে আমরা সবাই বাসুঘর থেকেই যাই, তো একসাথে হলাম আজ অনেকদিন পর সবাই। তো বাড়ি চলে এসেছি, এসে দেখছি মা আর কাকি হচ্ছে কাজ করছে, মানে কাকি হচ্ছে আমাদের বাড়িতে কাজ মানে করতে এসছে, তো এখন সন্ধে হয়ে গেছে, কাকিও চলে যাবেন, আর মা ওরা অনেক কাপড় টাপড় মানে আজ ধুয়েছে বাড়িতে, মানে কী বলবো এত বৃষ্টি হচ্ছে বাইরে, তোমাদেরকে মানে কী বলবো এতটাই বৃষ্টি হচ্ছে আজকাল আমাদের এখানে, মানে কাপড় তো মানে কোথায় রাখবে না রাখবে বুঝতে পারছি না, সমস্ত ঘরে ঘরে শুধু কাপড় আর কাপড় মানে ধুয়েছে আর এদিকে এদিকে রেখে দিয়েছে। আর আমাদের মানিয়া খেলছে, দেখো কী কী দিয়ে, আমার নাইকার জিনিস দিয়ে ও খেলছে, কী বলবো আর। আর আমি কী বলছিলাম আমি নিজেও জানি না, এডিটিংয়ের সময় বুঝতে পারছি না আমি কী বলছি, মানে এতটা বৃষ্টি হচ্ছে আমার নিজের কথা আমি নিজেই শুনতে পাচ্ছি না বাইরে থেকে, তো তাই ভয়েস ওভারটা করতেই হচ্ছে। আর এখন হচ্ছে সন্ধ্যে সন্ধ্যে মানে হয়ে গেছে, তো সমস্ত কাপড় যেহেতু ধোয়াধুয়ি হয়েছে, তো আমার ঘরেরও কোনো বিছানা চাদর টাদর কিছুই নেই, তো আমি এখন সমস্ত মানে গোছাবো, আমার ঘরটা এলোমেলো হয়ে আছে, তো আমি এখন বেড কভারটা পেরে নিচ্ছি। আর এখন সন্ধে হয়ে গেছে, কাকি কাজ টাজ করে চলে গেছে, মা আমার ফটোগুলো আমি তোমাদের দেখাচ্ছি, যেটা আমি এই যে ব্লু কালারটা সেটা হচ্ছে আমি যখন ক্লাস 9-এ পড়ি তখনের ওটা, আর যেটা হচ্ছে অরেঞ্জ কালার যেটা ভারতনাট্যম ড্রেসের, এটা হচ্ছে আমি যখন ক্লাস 8-এ পড়ি। তারপর হচ্ছে এটা হচ্ছে মা বাবার দার্জিলিংয়ে, না এটা বেশি দিন আগের না, 1 বছর আগের, বাবা মা দার্জিলিংয়ে গেছিলো তো সেখানের ফটো। আর আরেকটা হচ্ছে এটা আমার খুব একটা বেশি দিন হয়নি, এটা ফার্স্ট ইয়ারের, হ্যাঁ ফার্স্ট ইয়ারের হবে। আর তারপর ওরা হচ্ছে দাদা ভাই দিদি ভাইকে ওদের যখন মানে যে বছর বিয়ে হয়েছে তখন দিদি ভাইয়ের বার্থডে, দাদা ভাই এসেছিলো আমাদের বাড়িতে, তো তখন এই দুটো গিফট দিয়েছে দিদি ভাইকে। তো আরেকটা হচ্ছে এটা যখন আমি একদমই ছোটো, ক্লাস 7 না 8, 7-এ পড়ি হয়তো, হ্যাঁ তখনের ফটো, এটা আমার কত স্লিম ছিলাম আর এখন কি হয়ে গেছে, যাই হোক। তো আমি ঘরগুলো সমস্ত গুছিয়ে নিচ্ছি, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি কি করবো বলো, আবার ঘুরতে যাব তাই এখনই গুছাতে হচ্ছে। আর দেখো মানে কি বলবো এতটা বৃষ্টি হচ্ছে বাইরে, কোথাও কোথাও তো একদম মানে জল জমে ঢমে গেছে, আমাদের এখানে আবার জল টল হয়নি কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছে, রোদ আমি মানে দেখতেই পাচ্ছি না কতদিন থেকে, তো খালি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে, তাই কিছু বলতেও পারছি না, তোমরা শুনতেই পাবে না বাইরে এতটা বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো আমি আর মনা এখন বসে আছি এ ঘরে, ওর সাথে আমি বসে আছি গল্প টল্প করছি, ওর সাথে ওকে হাবি জাবি বলছি, ও আমাকে বার্তাই দিচ্ছে না শুধু মারছে, ডিস্টার্ব করছি জন্যে। আর হচ্ছে আমি এখন দিদিভাইকে অনেকবার বললাম, দিদিভাই চল চল একটু ঘুরে আসি, ও যাবেই না কিছুতেই, রাজি হচ্ছে না, তারপর অনেক কষ্ট করে রাজি করলাম, তারপর বলছে তুই সোনাকে একটু দেখ, আমি একটু আসছি রেডিটা হয়ে, তারপর আমি মানিয়াকে একটু দেখছি, আর দিদিভাই এখন রেডি হচ্ছে, তারপর আবার আমিও রেডি হবো, সবাই মিলে আমরা একটু বেরোবো, মানে বেশি সবাই না, আমি দাদাভাই দিদিভাই আর মানিয়া আমরাই যাবো, গাড়ি করে যাবো, আমাদের এখানে একটা মানে কী বলবো তোমাদের ফিরে সেটা নেক্সট ব্লগে বলবো, এখানে আর বলবো না, কাণ্ডটাও আমি নেক্সট ব্লগেই দেখাবো, এত বড় একটা কাণ্ড হয়ে গেছে। তো আমরা এখন ভাবছিলাম রেডিটা হবো, তারপর দেখছি প্রচণ্ড বৃষ্টি আবার, মানে এতটা বৃষ্টি হচ্ছে এখন মানে যাওয়াটা সম্ভবই না। তারপর আস্তে আস্তে আবার একটু পরে যখন 8টা বাজে, তখন 8টা না সরি 7:30 বাজে, তখন আমি আবার আস্তে আস্তে রেডিটা হলাম যে দেখি যদি যাওয়া যায়। তারপর রেডি টেডি হয়ে, তারপর দিদিভাইও রেডি টেডি হলো, আর
দাদাভাই বলছে বাদ দাও, যেতে হবে না, এত বৃষ্টি হচ্ছে। তারপর আমি বলছি না আমি যাবই, মানে আমি জানি না, হয়তো কাণ্ডটা ঘটানোর জন্যই আমি মানে সেদিন এতটা যাওয়া যাওয়া করছিলাম। তারপর আমার কথা শুনে আমি একটু রাগ করেছিলাম। তারপরে এসব ছুটে ওঠেন, ওরা ফাইনালি যাওয়ার জন্য একদম রেডি হয়েছিল। তারপর আবার বৃষ্টিতে আমরা গেছিও, কি বলবো আর তোমাদের। তো আমি এখন একটু রিলস করছিলাম, মানে বলছিলাম যে এত বৃষ্টি হচ্ছে তো একটু পরেই যাই, তো আমি দুটো রিলস করে নিই। তো আমি দুটো রিলস করে নিচ্ছিলাম আর আম্মাকে মানিয়া ভীষণভাবে ডিস্টার্ব করছিল। ও আমাকে কোনোদিনই মানে শর্ট ভিডিওতে রিলস করতে মানে কোনোদিনই আমাকে মানে শান্তিটা দিল না। যখনই আমি রেডি হবো ও আসবে আর ও আমাকে ডিস্টার্ব করবে এরম এরম করে। যাই হোক, কোনোরকম করি। তো আমরা এখন আর আমি কোথাও যেতে হলে মানে একটা ড্রেস পরে আমার হবেই না, আমি কোনোদিনই একটা ড্রেস রেডি মানে বার করে ওটা পরেই আমি যাব। ওরমটা আমি কোনোদিন নিজেকে মানে দেখিয়ে নিই, মানে সবসময় আমি দুটো তিনটে ড্রেস চেঞ্জ করবোই, তারপর আমার ফাইনালি যাওয়াটা হয়। তো মানিয়ার মা ঘরে খেলছে, তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর কি বলবো, এখন আর বেশি কিছু বলবো না। তো তোমরা নেক্সট ব্লগটা দেখতে পাবে, ওখানে মানে ভীষণ ধামাকা একটা আছে। তো চলো এখন টাটা করে দিই।